নমস্কার ভিউয়ার, আশা করি ভালোই আছেন। এসে গেছি সরকারি চাকরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকটি চাকরির খবরের ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে বলবো পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নিয়োগ করা হবে এরকম চারটি সরকারি চাকরির খবর। উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট ও মাস্টার ডিগ্রি ইত্যাদি বিভিন্ন যোগ্যতায় নিয়োগের খবর বলবো এই ভিডিওটিতে। দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি। যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার ভিডিও দেখছেন, তাদের উদ্দেশ্যে বলি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের সমস্ত ধরনের সরকারি চাকরির খবরগুলি ইউটিউবের মাধ্যমে পাওয়ার জন্য এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করুন পরবর্তী চাকরির খবরের নোটিশ সবার আগে পাওয়ার জন্য। আর যে সমস্ত দর্শক বন্ধুরা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবারে চলে আসি নিয়োগের বিজ্ঞপ্তিগুলিতে। আজকের প্রথম চাকরির খবরটি ন্যাশনাল ব্যাংক অফ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট অর্থাৎ ন্যাবার্ড নিয়োগ করছেন ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট এবং ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট হিন্দি। মোট শূন্যপদের সংখ্যা 91। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, 60% নম্বর সহ। প্রার্থীর বয়স হতে হবে 18 বছর থেকে 35 বছরের মধ্যে। বেতন 32,000 টাকা প্রতি মাসে। আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 2 অক্টোবর 2019। অনলাইন আবেদনের লিঙ্কটি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া ওয়েবসাইট লিঙ্ক থেকে পেয়ে যাবেন। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে একটি আবেদন, এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন। এবারে চলে আসি আজকের 2 নম্বর চাকরির খবরটিতে। আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন নিয়োগ করছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। শিক্ষাগত যোগ্যতা দরকার মাস্টার ডিগ্রি। নিয়োগ করা হবে সেট পরীক্ষার মাধ্যমে। আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন ফিস বাবদ সাধারণ প্রার্থীদের দিতে হবে 1,000 টাকা, ওবিসি প্রার্থীদের 500 টাকা এবং তপশিলী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দিতে হবে 250 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 30 সেপ্টেম্বর 2019। বন্ধুরা আমরা চলে এসেছি আজকের 3 নম্বর চাকরির খবরটিতে। ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড নিয়োগ করছেন 20 জন লাইব্রেরিয়ান। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার লাইব্রেরিগুলিতে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা দরকার স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার ডিগ্রি, সঙ্গে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা কোর্স সম্পন্ন করে থাকতে হবে। প্রার্থীর বয়স হতে হবে 1 জানুয়ারি 2019 হিসেবে 18 বছর থেকে 39 বছরের মধ্যে। বেতনক্রম 7,100 টাকা থেকে 37,600 টাকা, সঙ্গে গ্রেড পে 3,900 টাকা। আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। আবেদন ফিস বাবদ দিতে হবে 160 টাকা। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 21 সেপ্টেম্বর 2019। বন্ধুরা মাঝে একটি কথা বলি, আমাদের ফেসবুক পেজটি দা সরকারি চাকরির খবর, এখানে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ সংক্রান্ত প্রচুর চাকরির খবর পোস্ট করা হয় যা সবসময় ইউটিউবের মাধ্যমে জানানো সম্ভব হয়ে ওঠে না। ফেসবুক পেজটির লিঙ্ক ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমাদের ফেসবুক পেজটি একবার ভিজিট করুন, ভালো লাগলে লাইক এবং ফলো করবেন অন্যান্য রাজ্যের চাকরির খবরগুলি ফেসবুকের মাধ্যমে পাওয়ার জন্য। এবারে চলে এসেছি আজকে 4 নম্বর নিয়োগটির অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ চিফ মেডিকেল অফিসার অফ হেলথ দক্ষিণ দিনাজপুর অর্থাৎ বন্ধুরা এই নিয়োগের খবরটি দক্ষিণ দিনাজপুরে। যে সমস্ত পদগুলিতে নিয়োগ করা হবে মেল কাউন্সিলর, ল্যাবরেটরি টেকনিশিয়ান, স্টাফ নার্স, এমও, কালাহাজার টেকনিশিয়ান সুপারভাইজার সহ আরও অন্যান্য পদে। মোট শূন্য পদের সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা দরকার উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েট সহ আরও অন্যান্য। অফিসিয়াল বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত পেয়ে যাবেন। প্রার্থীর বয়স হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে, 1 জানুয়ারি 2019 হিসেবে। বেতন 13,000 টাকা থেকে 40,000 টাকা প্রতি মাসে, পদ অনুযায়ী বিভিন্ন। আবেদন করা যাচ্ছে অনলাইনের মাধ্যমে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2019। বন্ধুরা ভিডিওটি নিচে ডিসক্রিপশন বক্সে 4টি নিয়োগের জন্য 2টি ওয়েব পেজের লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কগুলিতে ক্লিক করলে একটি করে ওয়েব পেজ ওপেন হবে। প্রতিটি পেজে 2টি করে চাকরির খবর দেওয়া আছে, সঙ্গে দেওয়া আছে অফিসিয়াল বিজ্ঞপ্তির ডাউনলোডের লিঙ্ক এবং অনলাইন আবেদন করবার লিঙ্ক। যে সমস্ত দর্শক বন্ধুরা আবেদন করতে আগ্রহী তাদের উদ্দেশ্যে বলবো অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিয়ে তবেই আবেদন করুন। বন্ধুরা ভিডিওটি সম্বন্ধে কোনো রকম মন্তব্য থাকলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখুন। ভিডিওটি যদি গুরুত্বপূর্ণ হয় তবে অবশ্যই একটি লাইক করে আপনার বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করবেন। আজ এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।